যদি বলি দুজনের পরিচয়টা কবে, কে কবে ফার্স্ট কাকে দেখেছো? এক্স্যাক্ট ডেটটা মনে নেই। আচ্ছা, সম্ভবত রাজ্জাক আসে 2003-এ, মনে না, তিনের দিকে আসে। প্রথম দেখেছিলাম নেটে, ফার্স্ট দেখে রাজ্জাক ড্যাবট মোড় বলছিল যে নিয়ে নিবো কি না, কয়েকটা বল খেলেছিলাম নেটে, তাই বলছিলাম নিয়ে নাও নিয়ে না, বিকজ আই থিঙ্ক হি ইজ লিটল ডিফারেন্ট। রাজ্জাক ভাইয়ের কাছে জানতে চাই যে আপনি যদি বলি আপনার ক্যাপ্টেনকে দশে কত দিবেন? আমি আসলে সুমন ভাইকে দশে দশই দিব। আমি যতটুকু ক্যাপ্টেনশিপের ইয়েতে খেলি, না না টু বি না 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 টু বি ভেরি অনেস্ট, বিকজ আমি সবসময় বলছি যে আমি যখন এসে আমি একটা নতুন প্লেয়ার যখন টিমে আসে, এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যে একটা নতুন প্লেয়ার যখন টিমে আসে এরকম অ্যাটমসফিয়ার পেলে আমার মনে হয় না কোনো প্লেয়ারের আসলে কন্টিনিউ করতে কোনো প্রবলেম হবে। আপনার কি শোয়েব আখতারের বল ফেস করতে গিয়ে কখনো ভয় পেয়েছিলেন? সত্যি কথা, আমি আসলে কারো বল খেলতে ফেস করতে ভয় পাইনি, আউট হওয়ার ভয় পেতাম, বাট যে খেলতে বল ব্যথা লাগবে, ভয় গায়ে লাগবে, এই ভয়টা আসলে কখনো পাইনি। আপনাদের সময়কার স্লেজিংটা করতো কেউ ওই সময়? আপনাদের ফার্স্ট টেস্টের কথা যদি বলি, যে প্রথম ইনিংসে 400 রান করার পরও আপনারা হেরে গেলেন, হ্যাঁ, তো আপনার কি মনে হয়েছিল যে ফার্স্ট ইনিংসে এত রান করার পর আপনারা জিতে গেছেন? শুধু আমার না, সবারই মনে হয়েছিল। আমাদের প্রথম টেস্ট ম্যাচ 400 রান করার পরে আমরা ভাবছিলাম আমাদের কাজ হয়ে গেছে, আর মানে তারপরে যে আরও টেস্ট ম্যাচে সেকেন্ড ইনিংস, আমাদের প্রথম টেস্ট ম্যাচ খুব এক্সপিরিয়েন্স কম, সেকেন্ড ইনিংস থাকে, আবার ফির ওই ইনিংসে ভালো করতে হয়, আবার ফার্স্ট ইনিংসের পর কি আপনারা উদযাপন শুরু করেছিলেন? উদযাপন মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে, মিষ্টি খাওয়া, আমি ড্রেসিং রুমে তখন অনেকে আসতে পারতাম, এখন মতো এত রেস্ট্রিকশন ছিল না, ড্রেসিং রুম ভর্তি বোর্ডের সব অফিসিয়াল।